হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করবো জি কে 29 টোয়েন্টি নাইন তার আগে কিছু কথা বলে রাখি এটা হচ্ছে একটা ডেমো ক্লাস আমি তোমাদের জন্য থ্রি হাজার জি কে একটা পিডিএফ বানাতে চলেছি লিখতে শুরু করে দিয়েছি কয়েকদিন এক সপ্তাহ মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে তাই এটার কোনো আমি পিডিএফ দিতে পারবো না এখন এবং যাদের যারা সিরিয়াস ক্যান্ডিডেটস কারণ রিসেন্টলি আমাদের অনেকগুলো এক্সাম আছে যেমন ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের মেন্স আছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টারের মেন্স আছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাইজে ফিলিপস আছে এবং তাছাড়াও আছে বেঙ্গল পিএসসি ফায়ার অপারেটার আছে এবং আরও আদার্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অনেকগুলো এক্সাম যেগুলো রিসেন্টলি আমাদের আছে কিন্তু সেখানে হচ্ছে জিকেটা খুব ভাইটাল জিকে সেখান থেকে আসবে তাই তোমাদের জন্য আমি একটা থ্রি থাউজেন্ড জি কের একটা এবং তার বেশিও থাকতে পারে একটা আমি বানাচ্ছি ক্র্যাশ কোর্স সেটারই একটা তোমাদের ডেমো ক্লাস দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলো কেমন টাইপের হবে তোমার যদি মনে হয় যে আরও স্ট্যান্ডার্ড করতে হবে তাহলে তোমরা কমেন্ট করবে এবং কেমন কোশ্চেনগুলো হয়েছে সিলেক্ট কোশ্চেনগুলো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করতে পারো ফার্স্ট কোশ্চেন দেখো কালিম্পং পর্বতের সর্বোচ্চ সিংয়ের নাম কী এটা জিওগ্রাফি থেকে কোশ্চেন কালিম্পং পর্বতের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে ঋষিলা বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক হচ্ছেন কে এটির অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি মিনিমাম চার থেকে পাঁচটি এক্সামে এই প্রশ্নটি এসছে বিখ্যাত হিন্দি উপন্যাস গোদানের লেখক কে ছিলেন বিখ্যাত হিন্দি উপন্যাস গোদানের লেখক হলেন মুন্সি প্রেমচাঁদ ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতে ড্রেন তত্ত্ব বা ড্রেন থিওরির প্রবোক্তা হলেন কে এই ড্রেন থিওরির প্রবক্তা দাদাভাই নোরাজি আমরা সবাই জানি কিন্তু এই কোশ্চেনটা বারবার এক্সামে এসে থাকে তারপরে দেখে না কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল আঠেরোশো সালে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সামেগুলো দেবো তাই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন এক্সাম আসবেই আসবে ঠিক আছে তারপরে দেখো শচিন টেন্ডুলকার ছাড়া দু সালে ভারত রত্ন পেয়েছিলেন কে দু হাজার তেরো সালে এই কোশ্চেনটা বারবার রিপিট হয় তাই কোশ্চেন আমি দিচ্ছি আমরা তো সবাই জানি দু হাজার তেরো সালে সচিন টেন্ডুলকার পেয়েছিলেন তার সাথেও পেয়েছিলেন আরেকজন তিনি হচ্ছেন সিএন রাও এইটা তোমরা দেখবে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তারা দেখে নেবে লাস্ট কে ভারত রত্ন পেয়েছে সেটা একটা তোমাদের রিসেন্টলি এক্সামে আমি অবশ্য আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমার যদি আগে থেকে পড়তে হয় তা সেটা তোমরা দেখে রাখতে পারো এবার দেখো এসিআইটি সোসাইটি প্রতিষ্ঠা হয় কবে এশিয়াআইটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম হচ্ছে ডুরান্ট লাইন তারপরে দেখো এবার দেখে নাও এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা বলাই বলেছে এখানে ডুরান লাইন কিন্তু যখন এখন রিসেন্টলি যদি এমন কোশ্চেন আসে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি সেটার নামও হয়ে যাবে ডুরান লাইন কারণ এটার একটাই কারণ যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছিল তার আগে এই ডুরান লাইনটা টানা হয়েছিল। ঠিক আছে তখন পাকিস্তান প্লাস ইন্ডিয়া একসাথে ছিল তখন সেই জন্য এটা অনেক জায়গায় কোশ্চেন আসে ভারত ও আফগানিস্তান এইরকমভাবে কোয়েশ্চেনটা চলে আসে আমরা তো সবাই পড়েছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সিংরেখার নাম হচ্ছে ডুরান লাইন ঠিক আছে তাহলে এইখানে তোমরা কনফিউজ হয়ে যাবে না ভারত ও আফগানিস্তানও যদি আসে তাহলেও করবে ডুরান লাইন এবং যদি আসে পাকিস্তান ও আফগানিস্তান তখনও করবে ডুরান লাইন ঠিক আছে কারণ ভারত ও পাকিস্তান যখন এই ডুরান লাইনটা টানা হয়েছিল তখন একসাথে ছিল তারপর দেখো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা ছিলেন কে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফুল্লচন্দ্র রায় কোন গভর্নর জেনারেল সত্য নীতির সঙ্গে যুক্ত এটার অ্যান্সার হচ্ছে লর্ড ডাল ওসি সত্য নীতির সাথে যুক্ত সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে আমরা সবাই জানি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক বঙ্গবঙ্গের সময় ভা ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে বঙ্গবঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন এগুলো কিন্তু আমরা সবাই পড়েছি কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু এক্সামে বারবার রিপিট হয় তাই এইগুলো তোমাদের ফার্স্টে তোমাদের পড়িয়ে দিচ্ছি তারপরে দেখে না এই কোশ্চেনটা অনেকজনের কনফিউজ হয়ে যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে দেখেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি ভাসান কিন্তু যদি এমন কোশ্চেন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তখন এটার অ্যান্সার হয়ে যাবে সরোজনীয় সরোজিনী নাইডু তাহলে আরেকবার দুটোর মধ্যে কনফিউজ হবে না আমি আরেকবার বলে দিচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ছিলেন মহিলা সভাপতি ছিলেন অ্যানিভাসাদ এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু নেক্সট দেখো অস্তশাস্ত্রে রচনা করেন কে আমরা সবাই জানি চাণক্য কৈটিল্য বা কৈটিল্য অস্ত্রশাস্ত্র রচনা করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে এবং পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে তোমরা এটা কমেন্ট করবে এই যুদ্ধে জয়ী কে হয়েছিল প্রথম যুদ্ধে নেক্সট দেখো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হলেন কে দেখো এই কোশ্চেনটা কয়েকদিন আগে এক্সামে এসেছিলো যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট সেখানকার এক্সামে এসেছিলো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হলেন কে চন্দ্রশেখর রাও উনিশশো সালে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন কে উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন এই র্যামসে ম্যাকডোনাল্ড অনেক সময় এই কোশ্চেনটা আসে যে র্যামসে ম্যাকডোনাল্ড এই অ্যাওয়ার্ডটি কবে থেকে মানে কবে প্রথম দেওয়া হয়েছিল তখন অ্যান্সার হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ আইনি আকবরের লেখক হলেন কে আমরা সবাই জানি আইনি আকবরের লেখক হচ্ছেন আবুল ফাজাল জয় জবান জয় কিষাণ উক্তিটি হলো কার এই উক্তিটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী শ্রীরঙ্গপত্তনমে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার এক্সাম এসছে এটার অ্যান্সার হচ্ছে শ্রীরঙ্গপত্তনমে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে চরক ছিলেন কে চরক কে ছিলেন চরক ছিলেন কুনিশ্কের রাজসভায় একজন বিখ্যাত চিকিৎসক চিত্তরের বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন কে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চিত্তরের বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন রানা কুম্ভ ভারতে তোতাবাকি বা হিন্দুস্তানের তোতাবাকি আমির খসরুকে বলা হয় এটা আমরা সবাই জানি কিন্তু এই কোশ্চেন যদি আসে তোমরা কতজন অ্যান্সার জানো সেটা দেখো ভারতের তোতাবাকি আমির খুশু আমির খসরু জন্মগ্রহণ করেছিলেন কোথায় আমির খসরু জন্মগ্রহণ করেছিলেন পাতি আলী বলে একটি জায়গা সেখানে পাতি ঠিক আছে এটা একটু ভুলবে না এই কোয়েশ্চেনটা অনেকবার দিয়ে দেয় কারণ আমরা সবাই জানি এইটুকু জানি যে ভারতে তো কি বলা হয় বা হিন্দুস্তানের তত কি বলা হয় আমির খসরুকে নেক্সট প্রশ্ন দেখো কুমার সম্ভব মহাকাব্য রচনা করেন কে কুমার সম্ভব মহাকাব্য রচনা করেছিলেন কালিদাস ইউরোপীয়দের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে পৌঁছেছিলেন কে কারা ইউরোপীয়দের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে পৌঁছেছিলেন পর্তুগিজরা ঝাঁসির রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কিভাবে না ঝাঁসির রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয়েছিল স্বত্ববিলোপ নীতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি আগরতলা এটা ইজি খুব কোশ্চেন একটা ভারতীয়দের ভোটার অধিকারের বয়স কত এটা হচ্ছে আঠেরো বছর বয়স এখন বর্তমানে যেটা আগে একুশ ছিল এশিয়ার আলো বলা হয় কাকে এশিয়ার আলো বলা হয়েছে গৌতম বুদ্ধকে জগন্নাথ মন্দির নির্মাণ করেন কে দেখো জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন চল গঙ্গদেব বা অনেক জায়গায় অনেক জায়গায় থাকে গঙ্গদেব চল ঠিক আছে নেক্সট প্রশ্ন লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কে লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাবলঙ্কার এটিএমের ফুল ফর্ম কী এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন নেক্সট দেখো থুম্বা কোথায় অবস্থিত থুম্বা হচ্ছে ত্রিবন্দপুরমে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সীমানার সাথে সম্পর্কযুক্ত নেই কোন রাজ্যে দেখো আমরা অনেক জায়গায় কোশ্চেন আসে এরকম যে একটা রাজ্য দিয়ে দিলো তার নিচে চারটে অপশান চারটে রাজ্যের নাম দিয়ে দিলো নিয়ে বলবে এটার মধ্যে কোন রাজ্যটি এর সীমানার মধ্যে নেই এই ধরনের এক্সাম অনেক প্রশ্ন অনেকবার এক্সামে এসে থাকে তাই ঝাড়খণ্ডের মধ্যে চারপাশে অনেকজন আছে এই কোশ্চেনটা তিন চারবার এসছে এক্সামে তাই এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ যে ঝাড়খণ্ডের রাজ্যের সীমানার মধ্যে মধ্যপ্রদেশ তার পাশে নেই চোল বংশে সবচেয়ে ক্ষমতাশালী নিপতি ছিলেন কে ক্ষমতাশালী নিপতি বলতে সবচেয়ে ক্ষমতাশালী রাজা কে ছিলেন অ্যান্সার হচ্ছে রাজা রাত চোল দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন কে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে খুব ইজি প্রশ্ন কিন্তু বারবার এই প্রশ্নটা এক্সামে আসে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর খারিফ শস্য উৎপাদন হয় কখন কোন মাসে এটা জিওগ্রাফি থেকে প্রশ্ন খারিফ শস্য সবসময় মনে রাখবে অক্টোবর নভেম্বর মাসে খারিফ শস্যের উৎপাদন হয় নীল বিপ্লব ব্লু রিভলিউশন সম্পর্কিত কিসের সাথে এটার অ্যান্সার হবে মৎস্য চাষের সাথে মানে মাছ চাষের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত হচ্ছে নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন নেক্সট প্রশ্ন দেখো সোহাগ নগরী বলা হয় কোন শহরকে এটা স্ট্র্যাটেজিকে এটার অ্যান্সার হচ্ছে ফিরোজ ফিরোজাবাদ শহরকে বলা হয় সোহাগ নগরী নেক্সট দেখো বুল অ্যান্ড বিয়ার শব্দটি সম্পর্কিত কিসের সাথে বুল অ্যান্ড বিয়ার এটি সম্পর্কটি এটা এই শব্দটি সম্পর্কিত হচ্ছে স্টক মার্কেটের সাথে স্টক মার্কেটে দেখবে লোগো হচ্ছে বুল অ্যান্ড বিয়ার এবং এটা হচ্ছে ইকোনমিক্স থেকে প্রশ্ন নেক্সট দেখো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হলো কী চাঁদ এটা আমরা সবাই জানি ইসি প্রশ্ন ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড় স্থলবিন্দুটা হচ্ছে কোনটা দেখো এখানে স্থলবিন্দু বলেছে মানে স্থলবিন্দু কোনটা দক্ষিণের সব থেকে দক্ষিণতম ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড়ো স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট নেক্সট দেখো সিস্টার নিবেদিতার আসল নাম কি সিস্টার নিবেদিতার আসল নাম হচ্ছে মার্গারেট নোবেল বা অনেক সময় চলে আসবে মার্গারেট নোবেল কার আসল নাম ভারতীয় বাহিনীর প্রধান যুদ্ধজাহাজ হলো কোনটি এটি অ্যান্সার হচ্ছে অর্জুন কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচিং ইন্টারন্যাশনাল বিমানবন্দর অবস্থিত হচ্ছে কোথায় এটি হচ্ছে কোচিতে ডেনমার্কের রাজধানী হলো কোনটি ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেন হেগেন দেখো এখন রিসেন্টলি এক্সামের স্ট্র্যাটেজি এক্সামে আসে যে কোনটা কোন দেশের কোনটা রাজধানী এরকম প্রশ্ন একটা তোমার শিওর কমন পাবে বা এক্সামে আসবেই আসবে ঠিক আছে তাহলে সব একটা এক্সামে যত ধরনের প্রশ্ন পড়ে সবগুলো মিক্স করেই একটা বানিয়েছিলাম আমি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং এটা শেয়ার করার কোনো দরকার নেই এটা শুধু লাইক এবং কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক করবে খারাপ লাগলে ডিসলাইক করবে এবং শুধু কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো এটা এবং যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং